হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের এই ফালাকাটা পলিটেকনিকের অ্যানুয়াল পিকনিক দ্বিতীয় পর্বটা দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকো, খুব ভালো লাগবে। পিকনিক খুব ভিড় হয়েছে, জমে উঠেছে, চারদিকে খুব আনন্দ হচ্ছে। সেই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো, তোমরা অবশ্যই পাশে থাকবে। এবং আমাদেরই কলেজেরই একজন স্যারের মেয়ে গান গাইবে, সেটাও দেখাবো। এবং খাওয়া দাওয়া সঙ্গে তো থাকবে, এবং কী কী মেনু সেটাও দেখাবো। চলো এবার। পিকনিক খুব সুন্দর জমে উঠেছে, প্রচুর গাড়ি এসছে, প্রচুর গাড়ি, খুব ভিড়। আরো পেছনে গাড়ি দেখা যাচ্ছে না। দুই জায়গায় গাড়ি রাখার ব্যবস্থা আছে। দিদি পকোড়া ভাজছ? কতদিন থেকে দোকান দিচ্ছ? কয়দিন হইল? 3-4 দিন পিছলে। ও আপনি ভিড় হওয়া? ও 3-4 দিন পেলে ভিড় নেই থা? তিন বছর থেকে ওপেনিং হয়েছে না? এটা রাবার বাগান বলে। আচ্ছা আচ্ছা, কেমন স্পটটা আপনারা বলেন, কেমন লাগলো? না খুব ভালো, নতুন নতুন হিসাবে খুব ভালো। আপনাদের বাড়ি এখানেই? ডেইলি দোকান নিয়ে বসেন? হ্যাঁ দোকান নিয়ে বসি, বাড়ি এখানে। আচ্ছা আচ্ছা, বাহ খুব ভালো। আপনাদের ভালো লাগলেই আমাদের ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো না লাগে তাহলে আমরা বলতে পারবো না। মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত, ফার্স্ট উইক পর্যন্ত হবে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন সব পিকনিক পার্টি খাওয়া দাওয়া চলছে, মোটামুটি বিকেল হয়ে আসছে। তো সব জায়গায় দেখতে পাচ্ছি মোটামুটি রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তা আমাদেরও খাওয়া দাওয়া হবে একটু পরেই, যাই ওখানে গিয়ে দেখি। হ্যালো ফ্রেন্ডস, তো এই হচ্ছে আমাদের মিঠু স্যারের মেয়ে, খুব সুন্দর গান গায় ও স্টেজে পারফরমেন্স করে। তো আজকে যদিও সাউন্ড সিস্টেমটা ভালো নেই, তবুও সুন্দর গান গেয়েছে। ওর একটি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, তোমরা দেখে নিও সার্চ করে, খুব ভালো লাগে ওর গান। মন দিয়ে
হ্যালো ফ্রেন্ডস, তো আমাদের রান্না কমপ্লিট। এই হচ্ছে কাতল কালিয়া, তারপরে ভেজ ডাল, খুব সুন্দর হয়েছে রান্না, দেখেই মনে হচ্ছে। তারপরে আছে পনির মশলা, এই হচ্ছে পনির মশলা। এরপর চাটনি, চাটনিটাও দেখাচ্ছি, এই যে চাটনি, খুব সুন্দর রান্না হয়েছে। এই যে সবিতা রানী সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে আমাদেরকে, খুব ভালো মেয়ে ও। তারপরে উত্তমবাবুই রান্না করেছে আমাদের ক্যান্টিনের উত্তম, খুব সুন্দর রান্না জানে ও। চলো ওদিকে গিয়ে দেখাই। এখানে মাটন রান্না হচ্ছে, তো এখনো কমপ্লিট হয়নি, একটু সময় লাগবে। সঙ্গে থাকবে দই, মিষ্টি, চাটনি, তারপরে থাকবে, যারা ছোট বাচ্চা ঝাল খেতে পারে না তাদের জন্য চিকেনও থাকবে। এই যে তোমার নামটা বলো তো। এই আমাদের প্রীতম স্যারের মেয়ে, তার পরিবার। হ্যালো গাইস, তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তো রান্নাবান্না কমপ্লিট, এখন আমরা সবাই বসে পড়েছি খেতে। তো স্যারেরাই সব অ্যারেঞ্জ করে খাওয়া দাওয়া দিচ্ছে, খুব সুন্দর। তো আমরা খাওয়া দাওয়া খেয়ে পরে কথা হবে। আমাদের কে কাজ করছে দেখি, এদিকে একটু ছবি। শেষে এমন কাজ হচ্ছে যে বিশাল কাজ। সরি 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 স্যার, দেখতে পারিনি। আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে, আমাদের পিকনিক খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই বেরিয়ে যাবো।
হ্যালো ফ্রেন্ড, আমাদের এই ফালাকাটা পলিটেকনিকের অ্যানুয়াল পিকনিক আজকের মতো এখানেই শেষ হবে। এখন বাড়ি যাওয়ার পালা, যেতে তো ইচ্ছে করছে না, কারণ আনন্দকে বেশিক্ষণ ধরে রাখা যায় না, যেতে তা হবেই। তা আবার কাজ ব্যস্ততা, এর মধ্যে আজকের দিনটা খুবই খুবই বিশেষ একটা দিন। খুব সুন্দর মজা করলাম, আনন্দ করলাম। আমাদের এই ফালাকাটা পলিটেকনিক পরিবারের এই পিকনিক উদ্যোক্তাদের অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। সামনেই আমাদের বাস দাঁড়িয়ে আছে, তো ওই বাসে গিয়েই উঠব সবাই। তো টাটা, বাই বাই। নকশাল খোলা পিকনিক স্পট, আবার আসবো এই আশা নিয়ে এখান থেকে যাচ্ছি। তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে এই ভিডিওটা সম্পূর্ণ পাশে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং নতুন বন্ধু যারা দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।